হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমি আবার হাজির হলাম আরেকটি অন্য একটি প্র্যাকটিক্যাল বিষয় নিয়ে। আমরা খুব বেসিক থেকে প্র্যাকটিক্যাল শুরু করেছি, আস্তে আস্তে ক্রমান্বয়ে অনেক বড় বড় সার্কিটের দিকে যাব। আজকে আমি বেসিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে রিলে। রিলের বেসিক নিয়ে আলোচনা করব, রিলের কাজটা কী, প্র্যাকটিক্যাল ক্ষেত্রে রিলে আমরা কেন ব্যবহার করি, কী কাজে ব্যবহার করি, এই বিষয়টা দেখব। এবং আমার এই বেসিক জানার পরে আমরা ঠিক ম্যাগনেটিক কন্ডাক্টরের মতো আরেকটি প্র্যাকটিক্যাল দেখব রিলে দ্বারা। প্রথমে রিলে সম্পর্কে আমি বেসিকটা যেটা বলি সেটা হলো, আমরা থিওরিতে পড়েছি রিলে হচ্ছে একটা, রিলে কথার অর্থ হচ্ছে নীরব প্রহরী, এটা আমরা অনেক সময় জানি, এরকম পড়ছি আর কি। তো রিলের কাজটা হচ্ছে, আমরা কোনো একটা সার্কিট আছে, এই সার্কিটটার মধ্য দিয়ে কারেন্ট ফ্লো করতে হবে। কারেন্ট ফ্লো করাই মানে সার্কিটের অপারেশনটা শুরু করে দেওয়া। তো রিলে করে কি, কোনো একটা সার্কিটের অপারেশনকে শুরু করে দেয়। আবার অনেক সময় রিলে আমাদের যে সার্কিটে যে ত্রুটি হয় সেই ত্রুটিকে শনাক্ত করে, ত্রুটিকে শনাক্ত করে অন্য একটা সার্কিটের অপারেশনকে শুরু করে দেয়, কাজটা শুরু করে দেয়, অর্থাৎ কারেন্ট প্রবাহ শুরু করে। কোন একটা ত্রুটি ঘটছে, নতুন একটা সার্কিট সে শুরু করে দিবে, ওপেন করে দিবে, যার মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হবে। তার মানে রিলে কাজ দুটো, একটা হলো ত্রুটি শনাক্ত করে, দ্বিতীয়টা হচ্ছে সার্কিটের অপারেশনকে শুরু করে। রিলেকে কিন্তু আমরা ম্যাগনেটিক কন্ডাক্টরকে আমরা অনেক সময় সুইচ বলি না। ম্যাগনেটিক কন্ডাক্টর আমরা জানি, গত যে ভিডিওটা আমরা করেছি, আপলোড দিয়েছি, সেই ভিডিওতে আমরা ম্যাগনেটিক কন্ডাক্টরের ক্ষেত্রে দেখেছি যে ম্যাগনেটিক কন্ডাক্টরের কাজটা হচ্ছে পাওয়ার ডেলিভারি করে। বিভিন্ন সময় বিভিন্ন কন্ডিশনে আমি কখন কোনটা চালু করব, কখন কোনটাতে পাওয়ার দেব, কখন কোনটা পাওয়ার বন্ধ থাকবে, এই ধরনের পাওয়ার ডেলিভারি করার জন্য ম্যাগনেটিক কন্ডাক্টর আমরা ব্যবহার করি। বাট রিলে কিন্তু ওয়ান কাইন্ড অফ সুইচ, সুইচের মতোই কাজ করে। হ্যাঁ, নর্মালি রিলে সুইচ হিসেবে কারেন্ট ফ্লো করতেছে, বাট কোনো একটা ত্রুটি সংঘটিত হলো তখন ওই সুইচটা অফ করে দিবে, অন্য একটা ব্রেকার যে থাকবে সেই ব্রেকারের অপারেশনকে শুরু করে দিবে। এখানে আমরা ব্রেকারকে সার্কিট বলতেছি, অর্থাৎ রিলে যখন ত্রুটি পাবে, ত্রুটি পেলে সে ব্রেকারকে অফ করে দিবে, অফ করে দিয়ে সে পুরো লাইনটাকে বিপদ থেকে মুক্ত করবে। তো রিলে কিন্তু আমরা বিভিন্ন ধরনের পাই, রিলে এসি পাই, ডিসি পাই, এবং ট্রান্সমিশন লাইনে, বড় বড় ট্রান্সমিশন লাইনে ইলেকট্রো মেকানিক্যাল রিলে, অর্থাৎ সেখানে মেকানিক্যাল একটা অ্যারেঞ্জমেন্ট থাকে, বড় ধরনের মেকানিক্যাল অ্যারেঞ্জমেন্ট আছে। তারপরে সেই বড় 32 কেভি, 132 কেভি, 33 কেভি বড় বড় লাইনের সুইচ অন অফ করার ক্ষেত্রে মেকানিক্যাল একটা অ্যারেঞ্জমেন্ট থাকে। তো সেই ইলেকট্রো মেকানিক্যাল অ্যারেঞ্জমেন্ট রিলের মধ্যে থাকে, সেটাতে আমরা না গিয়ে আমরা আজকে ছোটো ছোটো যে রিলে, যেগুলো দিয়ে আমরা ফ্যাক্টরিতে অ্যারেঞ্জমেন্ট করি বিভিন্ন ধরনের সার্কিট, এই জিনিসগুলো আমরা দেখব কীভাবে। প্রথমে আমরা ছবি দেখে নেই রিলেটা। আমরা বলছি রিলে এসি এবং ডিসি হয়, এবং রিলে সাধারণত আমরা যেগুলো বেশি নিয়ে কাজ করি, 3 পিন, 5 পিন, 8 পিন, 11 পিন, হলো 14 পিন। আর এই পিনগুলা দুই রকমের হয়, যেমন এখানে আমরা একটা দেখি, যেমন এখানে এই যে পিন, এই পিনগুলো আছে হলো, সাধারণত দেখা যাচ্ছে এই পিনটা, এটা হচ্ছে ফ্ল্যাট পিন, এখানে 14 পিন আছে, এটা ফ্ল্যাট পিন। আর একটা হচ্ছে আমরা দেখতেছি রাউন্ড পিন, এই যে রাউন্ড পিন। আর প্রত্যেকটা ফ্ল্যাট পিন এবং রাউন্ড পিন, এই রিলেগুলো কন্ট্যাক্ট করার জন্য বেস থাকে, বেস। যেমন এটা হচ্ছে রাউন্ড পিনের বেস, এবং যতটা পিন থাকবে, 8 পিন বললে 8 পিনের বেস পাওয়া যাবে। বেজের এই এখানে ঢোকানোর পরে বেজের এই সাইডে স্ক্রু আছে, পাত আছে, সেখান থেকে আমরা কন্ট্যাক্টগুলো নিব। যেমন ফ্ল্যাট পিনের বেস আমরা দেখি, এই যে একটা ফ্ল্যাট পিনের বেস, এই যে বেজগুলো আছে, এই বেজের মধ্যে প্রথমে রিলেটা ঢোকানো থাকে। যেমন এই যে এখানে আমরা দেখি, এই যে ঢোকানো আছে, রিলে ঢোকানো আছে বেজের মধ্যে, তারপরে এখান থেকে আমরা কানেক্ট করব। ডিসি ক্ষেত্রে প্লাস মাইনাস পিন বলাই থাকে, কোনটা প্লাস কোনটা মাইনাস, আর এসির ক্ষেত্রে কোনো কিছু চিহ্নিত থাকে না,
তো এখানে আমরা একটা সিম্পল সার্কিট ডায়াগ্রাম দেখছি, এখানে এই এটাকে আমরা কয়েল বলতেছি, কয়েল অর্থাৎ 2 নম্বর পিন আর 7 নম্বর পিন, তো পিনটা হচ্ছে কয়েলের দুটো মাথা, এখানে আমরা সাপ্লাই দিব। দিলে এখানে দেখেন আমাদের সুইচ কি হয়েছে, একের সুইচটা এই জায়গায় 4-এর সাথে লেগে আছে, তার মানে 4টা কি নর্মালি ক্লোজ, এনসি 4 নম্বর পিনটা হচ্ছে এনসি, এখানে 4 হলো এনসি, নর্মালি ক্লোজড, যেটা আমরা আগে বলছি নর্মালি নর্মালি ক্লোজড, আর একটা এনও নর্মালি ওপেন, নর্মালি নর্মালি ওপেন। তাহলে এখানে নর্মালি ওপেন কোনটা, 3 নম্বর পিন, এখানে দেখেন সোজা ফাঁকা আছে, এই এটা এদিকে আসতে পারে আবার এদিকে যেতে পারে, 3 নম্বরটা হচ্ছে নর্মালি ওপেন, এখানে 6 নম্বরটা নর্মালি ওপেন, আর নর্মালি ক্লোজড হচ্ছে 4 এবং 5, নর্মালি ক্লোজড। তাহলে আমরা এখন একটা জিনিস দেখব, সেটা হচ্ছে রিলে যখন সাপ্লাই পাবে না কয়েলে, তখন এই যে 4 নম্বর যে পিনটার সাথে সংযুক্ত, এটা সুইচের মতো কাজ করবে, জাস্ট সুইচের মতো কাজ করবে। এই 4 থেকে যদি আমরা কোনো কিছু নেই, হ্যাঁ অপ অবস্থায় কয়েলে সাপ্লাই নাই, তাহলে এটা লাইন পাবে, অর্থাৎ এটা সুইচের মতো কাজ করতেছে। যখনই আমি এখানে কয়েলে সাপ্লাই দিব, দিলে এই যে এনওটা যেটা আছে, এনসিটা 4 নম্বরটা যে এনসি ছিল, এটা হয়ে যাবে এনও, এটা এনও হয়ে যাবে, আর এই 3 নম্বর অর্থাৎ এই সুইচটা তখন এই জায়গায় চলে আসবে। আমরা এখানে যদি লাল দিয়ে দেই, এখানে লাল ছিল, তখন আমার এটা সরে যখন কয়েল সাপ্লাই পাবে এখানে চলে আসবে, অর্থাৎ অপোজিট হয়ে যাবে। রিলের কয়েলে সাপ্লাই পেলে আগে যে নর্মাল অবস্থায় 3 এবং 6 ছিল এনও নর্মালি ওপেন, এটা হয়ে যাবে এনসি, আর 4 এবং 5 ছিল এনসি, এটা হয়ে যাবে এনও। তার মানে রিলে হচ্ছে নর্মালি সাপ্লাই পাওয়ার আগে একটা পয়েন্ট দ্বারা সুইচের মতো কাজ করে, সাপ্লাই দিলে যেটা সুইচের মতো কাজ করতো আগে, সেটা এখন হয়ে যাবে ওপেন সুইচ, আর যেটা ওপেন ছিল সেটা হয়ে যাবে ক্লোজ, অর্থাৎ সুইচের মতো কাজ করবে, ক্লোজ হয়ে যাবে, এনসি হয়ে যাবে। এটি হলো বেসিক ফাংশন। এখানে যেভাবে অ্যারেঞ্জমেন্টটা দেওয়া আছে এই রিলের, ঠিক এখানে প্রত্যেকটা রিলের এখানে ডায়াগ্রামে দেওয়া থাকে, এই যে দেখেন হুবহুব ডায়াগ্রামটা দেওয়া আছে। হ্যাঁ তো অনেকটা ডায়াগ্রাম এরকম গোল, অনেকটা ডায়াগ্রাম ওরকম দেখা যাচ্ছে যে অন্যভাবে দেওয়া আছে আয়তাকার আকারে, তা আমরা ওই ডায়াগ্রাম দেখে এই কাজগুলো আমরা করি। অনেক সময় বেজও আমরা কিন্তু এটা বসায় চেক করতে পারি মিটার দ্বারা। আরেকটা হলো এই যে এখানে দুইটা টার্মিনাল আছে, একটা 1 একটা 8, এটাকে আমরা বলি দেখেন এখান থেকে ডাইরেক্ট লাইনটা গেছে কোথায়, একটা গেছে এই 4-এ আর 5-এ, তার মানে এই লাইনটা দ্বারা এদিক এদিক যাচ্ছে, এটাকে আমরা 1 বলি, কমন কমন প্রান্ত, আর 8 এখানে কমন প্রান্ত। আমি একটা কমনে লাইন দেওয়ার পরে তারপরে আমি বুঝবো যে আমি এনসি থেকে নিব না এনও থেকে নিব, এটা হলো 1 আর 8 কমন লাইন। তো আমরা এখানে একটা টপিক লিখছি, ডিফারেন্স বিটুইন রিলে অ্যান্ড ম্যাগনেটিক কন্ডাক্টর, যেহেতু আমার আগের ভিডিওটাতে পার্থক্য আমি বলি নাই যে রিলে আর ম্যাগনেটিক কন্ডাক্টর, একটা ভিডিও আপলোড করেছি, তো সেটা পার্থক্যটা আমি সংক্ষেপে বলি। রিলে কিন্তু ত্রুটি শনাক্ত করে এবং সার্কিট ব্রেকারের অপারেশনকে শুরু করে দেয়, কোনো জায়গায় ত্রুটি পেলে সার্কিট অপারেশন শুরু করে। এছাড়াও আমরা রিলেকে এই যে এনও এনসি আছে সেটা ব্যবহার করে বিভিন্ন ধরনের সার্কিট তৈরি করতে পারে। আর ম্যাগনেটিক কন্ডাক্টর হচ্ছে এটা কয়েল এনার্জাইজড হয়ে আমরা অনেকগুলো পয়েন্ট থাকে, জাস্ট আমরা লোডে পাওয়ার ডেলিভারি দিই, তো বিভিন্ন কন্ডিশনে দিতে পারি। আমি একটা ম্যাগনেটিক কন্ডাক্টরে অনেকগুলো 2-3টা ম্যাগনেটিক কন্ডাক্টর অ্যারেঞ্জমেন্ট এমনভাবে করলাম যে যখন এটা পাওয়ার পাবে তখন এটা পাওয়ার বন্ধ হবে, যখন এটা পাওয়ার পাইলেও তখন 2টা পাওয়ার এটাতে পাবে, এই অ্যারেঞ্জমেন্টগুলো নিজেদের করতে হয়। তার মানে ম্যাগনেটিক কন্ডাক্টর পাওয়ার ডেলিভারি করে, আর রিলে কিন্তু সুইচ হিসেবে কাজ করে এবং ত্রুটি শনাক্ত করে ব্রেকারের অপারেশনকে শুরু করে দেয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা বরাবরের মতো আমার সাথে হেল্প করে মাদারটেক ট্রেনিং সেন্টার কোঅর্ডিনেটর জাকির হোসেন, আমরা চলে যাব প্র্যাকটিক্যালে। প্র্যাকটিক্যালে আমরা আজকে যে বিষয়টি দেখব সেটা হচ্ছে রিলের যে এই কন্ট্রাক্ট, এগুলো যে এনও আর এনসি আছে, এনসি থেকে এনও হবে, এনও থেকে এনসি হবে, এই কন্ট্রাক্টটা জাস্ট ধরা দেখাবো এবং সেখানে রিলের ভিতরে ইন্ডিকেটর জ্বলবে। হ্যাঁ
ধরিয়ে আমরা একটা লোডকে পরিচালনা করব। এছাড়াও আমরা চেক করার জন্য মিটার দিয়ে চেক করব যে কিভাবে ওই ম্যাগনেটিক কন্ট্রোলারের মতো ওই রিলে পয়েন্টগুলো ঠিক আছে কিনা এটা জানব। ধন্যবাদ। আমরা এখন ভিডিও প্র্যাকটিক্যালে চলে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা ভিডিওতে যাচ্ছি, প্র্যাকটিক্যাল ভিডিওতে। প্র্যাকটিক্যাল ভিডিওতে আমরা এখানে দেখা যাচ্ছে 14 পিনের রিলে এবং 8 পিনের রিলে আছে। তো আমরা 14 পিনের রিলে নিয়ে কাজ করব। 14 পিনের বেজ আছে, 8 পিনের বেজ আছে। তো আগের মতোই ম্যাগনেটিক কন্ডাক্টরের মতো আমরা প্রথমে বেজটাকে চেক করে নিব। হ্যাঁ, হ্যাঁ, কয়েল 14 পিনের হলো 13 এবং 14 হচ্ছে কয়েল। আর আমরা থিওরিতে বলছিলাম কমন টার্মিনাল আছে, কমন হচ্ছে 9, 10, 11, 12। যাই হোক, আমরা থিওরি থেকে একটু খেয়াল করি যে কমন টার্মিনালের সাথে একটা নাম্বার এনও থাকে, একটা এনসি থাকে। তো প্রথমে আমরা বেসটা চেক করে নেব। আমরা ইঞ্জিনিয়ার হিসেবে সবসময় বেসটা চেক করে নেব, মিটারের দিক খেয়াল করি। তো দেখা যাচ্ছে যে কোনো বেজ কন্ট্যাক্ট পয়েন্ট শর্ট হয়ে আছে কি না দেখা যাচ্ছে। আমরা দিলে চেক করতেছি, কোনোটাই শর্ট নাই। হ্যাঁ, ভিতরে সবগুলো শর্ট থাকলে আমার এই মাল্টিমিটারে কাটাটা রিফ্লেক্ট করতো। এখন ইনফিনিটি রেজিস্ট্যান্স দেখাচ্ছে, তার মানে বেজটা ঠিক আছে। এইভাবে আমরা বেজটা চেক করে নিব। হ্যাঁ, আমরা প্রত্যেকটা বেজই চেক করে নিব যে বেজের কন্ট্যাক্টগুলো কোনোটার সাথে শর্ট আছে কি না। শর্ট হবে তখনই যখন আমরা রিলেটা বেজের উপরে বসাব, বসানোর পরে ধীরে ধীরে শর্ট হওয়ার কথা। এখন আমরা 14 পিনের একটা রিলে, হ্যাঁ, ফ্ল্যাট এটা বেজে বসাচ্ছি, বেজে বসাচ্ছি। বসানোর পরে কয়েলটা চেক দেবো প্রথমে, 13 এবং 14। এই যে কয়েল দেখেন, রেজিস্ট্যান্স সামান্য দেখাইছে এখানে। হ্যাঁ, এই যে কয়েলটা চেক দিলাম, এই যে বেজের উপরে কিন্তু 13-14 নাম্বার দেওয়া আছে, আবার রিলের উপরেও 13-14 নাম্বার দেওয়া আছে যেখানে কয়েল ইন্ডিকেট করা আছে। হ্যাঁ, আমরা বেজের, হ্যাঁ শিক্ষার্থীবৃন্দ, ওখানে কিন্তু 13-14 নাম্বার লেখা আছে। যাই হোক, আমরা ভিডিওটা দ্রুত শেষ করার জন্য এখন আমরা কমন পয়েন্ট চেক দেব। কমন ধরছি কোথায়? এনসি কত নম্বরে গেছে? 1। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই যে আমরা 9 কমন ধরে আমরা 1 ধরছি, ধরার পর দেখি যে একদম 0 হয়ে গেছে, তার মানে এটা এনসি, মানে শর্ট। আর 5 ধরলাম, এই কাটা নড়তেছে না, ইনফিনিটি রেজিস্ট্যান্স দেখাচ্ছে, তার মানে এটা ওপেন। 10 কমন ধরলাম, ধরার পরে এনসি হচ্ছে, হ্যাঁ, 2। 10 সাথে এনসি 2, আর 6 হচ্ছে ওপেন। এই যে দেখেন, 6 আর কাটা ঘুরতেছে না। যাই হোক, এতগুলো চেক করতে হবে না আমার মনে হয়, আমরা দুটো চেক করলে বুঝবো। 11 নম্বর কমনের সাথে 3 হচ্ছে এনসি, 7 হচ্ছে ওপেন, যেটা আমরা থিওরিতে দেখলাম। এখানে কমন হচ্ছে 3টা, তাই না? এখন আমরা কয়েলে কানেকশন দেব, কয়েলে কানেকশন দেব আমরা প্রথমে। রিলের কানেকশনটা এই সাইডে দিলে ভালো হয়, হ্যাঁ, তাহলে দেখতে সুবিধা হবে। এই যে আমরা কয়েলে কানেকশন দিচ্ছি, কয়েলে কোনটা কানেকশন দিচ্ছি আমরা? সাপ্লাই, ডাইরেক্ট সাপ্লাইয়ের কানেকশন দিচ্ছি একটা প্রান্ত। আর এটা যেহেতু আমাদের কি এসি, তো তাই তো, এসি হলে আমাদের টার্মিনাল কোনো ফিক্স নাই, যে কোনো একটা প্রান্তে দিলেই হবে। 14-তে সাপ্লাই দিচ্ছি একটা টার্মিনাল। আর কমন নিচ্ছে হলো 9 থেকে কমন নিলাম। আমাদের মনে রাখতে হবে 9-এর সাথে কত নাম্বার এনসি আর কত নাম্বার ওপেন। 9 থেকে আমরা একটা কমন নিলাম, কমনটা নিলাম কই থেকে? সাপ্লাইয়ের ওখান থেকে, কয়েল থেকে। আর নেগেটিভটা আমরা কয়েলের আরেক মাথায় লাগালাম, তাই তো? আজকে শিক্ষার্থীবৃন্দ, আমরা এই রিলেটা কন্ট্যাক্ট ধরাবো, অর্থাৎ সাপ্লাই দেওয়ার পরে এনসিটাও এনও হবে আর এনওটা এনসি। সাপ্লাই দিলাম, সাপ্লাই দেওয়ার পরে আমরা একটু টেস্ট করে দেখতে পারি টেস্টার দিয়ে যে লাইনটা কয়েল পাইছে কি না। হ্যাঁ, ওই তো, আমরা একটু এটা উপরে ধরলে ইন্ডিকেটর দেখা যাবে, এখানে দেখা যাচ্ছে না। হ্যাঁ, এই ইন্ডিকেটরটা জ্বালানোর জন্য একটু দেখি শিক্ষার্থীবৃন্দ, এই যে দেখেন, হ্যাঁ, এই যে আমরা একটু অফ করি,
হ্যাঁ, এই দেখেন এই কাঁচে প্লাস্টিকের যে কাঁচের একটা ভিতরে, এর ভিতরে যখনই সাপ্লাই পাবে ইন্ডিকেটরটা জ্বলবে, অর্থাৎ রিলেটা সাপ্লাই পেয়েছে। এই যে আবার দিলাম, জ্বলছে এলইডি, আবার অফ করলাম, নিভে গেছে, ঠিক। ওকে, এখন আমরা চেক করলাম যে সাপ্লাই পেয়েছে। এখন এটি দিয়ে আমরা এনও আর এনসি যেটা আছে সেখানে একটা লোড লাগাবো। আমরা নয়ের কমন থেকে নিছি, লোড লাগাই দেখবো যে কিভাবে কন্ট্রাক্ট হয়। নয়ের ওপেন হচ্ছে হাই, হাই লাগানো লোড দিবে। হ্যাঁ, যেহেতু কয়েল সাপ্লাই দিলে এনও এনসি হয়, এনসি, এই জন্য আমরা ওপেনে লোড লাগাবো, ওপেনে লোড লাগাবো। ওপেনে আমরা লোড লাগাচ্ছি, যেহেতু সাপ্লাই দেওয়ার পরে এনসিটা এনও হবে, ঠিক সেটাই আমরা দেখব যে বাল্বটা কিভাবে জ্বলে। বাল্বের জায়গায় যে কোনো লোড থাকতে পারে। আমরা এখন এই যে বাল্বটা এখানে দিলাম। এই যে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, হ্যাঁ, আমরা দেখলাম এই যে পাওয়ার দেওয়ার সাথেই রিলের কন্ট্যাক্টটা যেটা এনসি ছিল সেটা ওপেন হয়ে গেল, আর এনওর সাথে আমরা বাতি হিসেবে একটা লোড লাগিয়েছি, বাতিটা জ্বলে উঠছে। আবার বন্ধ করলাম, এই যে বন্ধ হয়ে গেল। এই যে এটা আমরা এখন এখানে শুধু রিলের কন্ট্যাক্ট দেখলাম, সরাসরি মেন সুইচ আপনারা দেখেন, এখান থেকে মেন সুইচ পুশ করে অন করে আমরা এটা কিন্তু ওই গত ম্যাগনেটিক কন্ডাক্টর সুইচ যেমন করছিলাম ঠিক ওরকম পুশ বাটন দিয়ে করতে পারি, যে পুশ করে দিলেই অন হয়ে থাকবে, আবার লাল একটা পুশ বাটনে প্রেস করলেই অফ হয়ে যাবে। তো আমরা এই অ্যারেঞ্জমেন্টটা এই ভিডিওটা দেখাতে চাচ্ছি না, আমরা পরবর্তীতে আস্তে আস্তে যখন অনেক জোট বড় সার্কিট করব তখন সেখানে অফ পুশ অন পুশ দিয়ে করব। আজকে এই পর্যন্তই, যদি কোনো কমেন্টস থেকে থাকে আপনাদের যে বুঝতে সমস্যা হচ্ছে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন, লিখলে আমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।